আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে কিন্তু তোমাদেরকে আমি দেখাইছিলাম কিভাবে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নেগেটিভ করা যায় এবং ইন্টারোগেটিভ করা যায়। আর আজকের ক্লাসে তোমরা জানবে কিভাবে একই সাথে নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়। হি ইজ রিডিং এ বুক, এখানে কিন্তু সাবজেক্ট অ্যামিজার ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি স্ট্রাকচার। তাহলে এই স্ট্রাকচার এটাকে কিভাবে নেগেটিভ করা যায়, এটাকে যদি তুমি এই অক্সিলারি ভার্বের সাথে তুমি যদি নট বসিয়ে দাও তাহলে এটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভের যে ফরমেশনটা দেওয়া আছে দেখো, সাবজেক্ট অ্যামিজার এর সাথে নট, অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করলে নেগেটিভ হয়ে যায়, বাদ বাকি অংশ কিন্তু অপরিবর্তিত ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট। এই সাধারণ সেন্টেন্সটাকে তুমি যখন ইন্টারোগেটিভ করবা তখন কিন্তু এই অক্সিলারি ভার্বটা শুধু সামনে চলে আসবে, আর কোনো পরিবর্তন কিন্তু হবে না। যখন অক্সিলারি ভার্ব সামনে চলে আসবে তখন সেই সেন্টেন্সকে আমরা বলবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখো, অ্যাম ইজ আর প্লাস সাবজেক্ট, তারপরে ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট। এটা তো আলাদা আলাদা ভাবে নেগেটিভ কিভাবে করা যায় এবং ইন্টারোগেটিভ কিভাবে করা যায় সেটা হচ্ছে দেখানো হয়েছে এখানে, কিন্তু এখন আমরা যেটা করবো একসাথে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ দুইটা করবো একসাথে। আর নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে যেটা করতে হবে, তোমরা বুঝতেই পারছো বিষয়টা, যে ইন্টারোগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে চলে আসে। তাহলে সেই ক্ষেত্রে যে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব চলে আসবে তাহলে আমাদের ইন্টারোগেটিভ হয়ে গেল। কিন্তু এটাকে আবার নেগেটিভ যখন করবা তুমি, নেগেটিভে অক্সিলারি ভার্বের সাথে কিন্তু নট বসে, তাহলে ইন্টারোগেটিভ আমাদের হইলো কিন্তু নেগেটিভও হইতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব সাবজেক্টের সামনে চলে আসলো এবং এটার সাথে নট বসাইলে আমাদের নেগেটিভ হয়ে গেল সেন্টেন্সটা, অর্থাৎ সাবজেক্টের পূর্বেই বসবে অক্সিলারি ভার্ব প্লাস নট। এটা যদি সাবজেক্টের পূর্বে বসে তাহলে সেটাই নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেল। তাহলে দেখো এখানে এটাকে আমরা হচ্ছে, এটা হি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়তেছে, এই সেন্টেন্সটা এটাকে আমরা প্রথমে ইন্টারোগেটিভ করে নিই। প্রথমে ইন্টারোগেটিভের স্ট্রাকচার হচ্ছে অ্যাম ইজ আর প্লাস সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। তাহলে প্রথমে আমরা এই ইজ অক্সিলারি ভার্বকে আমরা সামনে নিয়ে আসবো, ইজ, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে এখানে আমাদের যেটা আছে এটাকে আমরা ইন্টারোগেটিভ করতেছি এখন, যে ইজ তারপরে সাবজেক্ট অ্যাম ইজ আর প্লাস সাবজেক্ট। তাহলে অ্যাম ইজ আর ইজ আসলো এবং সাবজেক্ট আসলো, তারপরে অপরবর্তী ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট, এটা কিন্তু ইন্টারোগেটিভ হয়ে গেছে শেষে প্রশ্নবোধক চিহ্ন। এটাকে এখন নেগেটিভ করতে হবে, অর্থাৎ ইন্টারোগেটিভ করছি এরপরে নেগেটিভ করতে হবে। নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের সাথে নট বসিয়ে দিলেই সেটা নেগেটিভ হয়ে গেল, ইজ নট হি রিডিং এ বুক। তাহলে এটা কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেল, একই সাথে নেগেটিভ হলো এবং সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসে ইন্টারোগেটিভ হলো। এইভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। আরেকটা উদাহরণ আছে এখানে দেখো, যে ইউ আর মেকিং নয়েজ সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর ভার্বের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে তুমি ইন্টারোগেটিভ প্রথম করে ভালো, ইন্টারোগেটিভ করার জন্য অক্সিলারি ভার্বকে সাবজেক্টের সামনে নিয়ে আসতে হবে, সেটাই হয়েছে দেখো ইউ এর কেনা সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব হচ্ছে আর সামনে চলে আসছে, আর ইউ মেকিং নয়েজ, সেটা কিন্তু ইন্টারোগেটিভ হয়ে গেছে। ইন্টারোগেটিভ হওয়ার পরে এটাকে আবার নেগেটিভ করে ভালো, আমরা জানি নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের সাথে নট বসাইতে হবে, তাহলে এই অক্সিলারি ভার্বের সাথে নট তুমি বসিয়ে দাও, আর নট, তাহলে আর নট ইউ মেকিং নয়েজ। এইভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার প্রথমে জানতে হবে, তারপরে নেগেটিভ কিভাবে করতে হয় সেটা জানতে হবে, এবং তারপরে ইন্টারোগেটিভ কিভাবে হয় সেটা জানতে হবে, এবং সর্বশেষে এই নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসাথে করতে হবে। ইন্টারোগেটিভের জন্য সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব এবং সেই অক্সিলারি ভার্বের সাথে নট বসালে সেটা আবার হয়ে যাবে নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। আমি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এই বিষয়টা আসলে বিস্তারিত আমি বিগত অর্থাৎ সর্বশেষ ক্লাস, এই ক্লাসের পূর্বে যে ক্লাসটা আপলোড করা হয়েছে সেই ক্লাসে আমি কথা বলছি, সেটা নিয়ে তোমাদেরকে বুঝাই দিছি, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। সবাই ভালো থাকবে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।